বিদ্যুৎ সংশোধন বিধেয়ক 2022ৰ বিৰুদ্ধে কৰ্মচাৰী প্ৰতিবাদ পল্টন বজাৰৰ বিদ্যুৎ ভৱনত দিনজোৰা প্ৰতিবাদ কাৰ্যসূচী আজি সংসদত উত্থাপন হ'ব বিধেয়কখনৰ কৰ্মচাৰীসকলে দিনজোৰা কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে কৰ্মবিৰতি আমি যিহেতু জনাইছোঁ আৰু এই সন্দৰ্ভত আমি এতিয়া সংযুক্ত হৈছোঁ পোনপটীয়াভাৱে বিদ্যুৎ ভৱনৰ পৰা উপস্থিত আছে শিৱাংগী ডেকা শিৱাংগী যিহেতু আপুনি বৰ্তমান সময়ত বিদ্যুৎ ভৱনত উপস্থিত আছে যিহেতু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কৰ্মচাৰীসকলে তেওঁলোকৰ কি কি দাবীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কি জনাব হয় সুস্মিতা এই মুহূর্তে মই উপস্থিত আছো পল্টন বাজারের বিজুলি ভবনত আর বিজুলি ভবনত এতিয়া বিদ্যুৎ কর্মচারী সকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর এই প্রতিবাদ সাব্যস্ত করেছে তেওঁলোকে যখন বিদ্যুৎ সংশোধনী বিধেয়ক 2022 আছিল সেই বিধেয়ক আসলে কেন্দ্রীয় সরকারে নানা ধরনের আসলে বিধেয়ক আসলে যেহেতু চলিত বর্ষর অধিবেশনত আসলে গৃহীত করার পদক্ষেপ গ্রহণ করেছে আর তাকে লই সেই সন্দৰ্ভত আচলতে আজি পল্টন বজাৰৰ বিজুলি ভৱনত বিদ্যুৎ কৰ্মচাৰীসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে দিনজোৰা কৰ্মবিৰত থাকি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু এই মুহূৰ্তত মই পোনপটীয়াকৈ সম্প্ৰচাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যিহেতু এই মুহূৰ্তত মোৰ ওচৰত বিদ্যুৎ কৰ্মচাৰীসকল উপস্থিত আছে আৰু আপোনালোকে দেখিবলৈ পাইছে যিহেতু তেওঁলোকে ছেফ পাৱাৰ ছেক্টৰ ছেফ নেশ্যন বুলি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকৰ পৰা মই কিছু মন্তব্য জানিবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে কি ক'ব বিচাৰিব আসলে এই যে বিদ্যুৎ সংশোধনী বিল এখন যদি আজি উত্থাপন করব বলে আমি গম পাইছো আর এখন যদি পাস হয়ে যায় এয়া যে অকল বিষয় কর্মচারীর অসুবিধা হব এনেকা নহয় সাধারণ জনতার অসুবিধা হব আপনাদের জানে আজির তারিখ যেনেকে বায়ুপানী অত্যাবশ্যকীয় সামগ্রী বিজুলিও তেনে অত্যাবশ্যকীয় সামগ্রী হয়ে পড়ছে এতিয়া আমার এই সংশোধনীর জড়িয়ে হব কি ইয়াতে বর্তমান যে আমার নেটওয়ার্ক সিস্টেম আছে যদি তারবিলাক যে লাইন আছে সেই একই ব্যবস্থা থাকিব কিন্তু কোম্পানিকে বস্তু দিব তেতিয়া হব কি যদি আপনাদের বিজুলি আমার সাধারণ গ্রাহক পাই আছে এই বিজুলিবিলাক তেতিয়া তেখেতসকল অকল উদ্যোগী বা ব্যবসায়িক দিয়ার গুরুত্বটো দিব এই কারণে গুরুত্ব দিব যিবিলাক আমার গ্রাম্যাঞ্চল আছে চৰাঞ্চল আছে তারপর যেহেতু লাভ আমার নহয় তারপর আমার লোকসান চলি আছে যিবিলাক লোকসান হওয়া ঠাই আছে কোম্পানিবিলাকে তার বিজুলি সংযোগের পর লাহে লাহে বিরত থাকিব আর ফলত হব কি সাধারণ শ্রেণীর গ্রাহকে আমার বিজুলির সংযোগের লাহে লাহে নোহা হব দুই নম্বর কথা হব কি আমার এই যে ব্যক্তিগত খণ্ডত যদি করব বিচাৰিছে আমার এই নেটওয়ার্কিং যদি সিস্টেম আছে এই একে নেটওয়ার্কিং সিস্টেমতেই অন্য একটা কোম্পানিক দিব ওলাইছে উল্লেখযোগ্য বিষয়টি হয়েছে বর্তমান সর্বভারতত 7,00,000 টাকার এই নেটওয়ার্কিং সিস্টেম কোনো নতুন নেটওয়ার্কিং সিস্টেম নগঢ়াকৈ যত নেকি এটা যদি 4,00,000 আপনাদের বিজুলি পাই আছে সেই বিজুলি আর 2,00,000 বেশি করেহে তেখেতসকলে আপনাদের জনসাধারণক দিবলে গৈ আছে সেই কারণে আমি জনসাধারণক আহ্বান জানাইছো অকল বিষয় কর্মচারী নহয় জনসাধারণও ওলাই আহক যদি এই অত্যাবশ্যকীয় বিজুলি কিবা কারণে প্রত্যক্ষ কোম্পানির হাতলে গুছি যায় সাধারণ জনতা কিন্তু বিজুলি সংযোগের আমি বিয়া আঁতর থাকবলে বাধ্য হব সেই কারণে কইছো আমার বিজুলি এই বিষয় কর্মচারী আন্দোলনত সমগ্র জনসাধারণ ওলাই আহক যাতে এই বিজুলি আইন এই বিজুলি বিধায়ক আইনত পরিণত নহয় এতিয়াই তাক প্রতিহত করার এক ব্যাপক জন আন্দোলন গড়ি তোলক হয় 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 সুস্মিতা এই মুহূর্তে যে মন্তব্য আপনি দেখা পালে টেলিভিশনের পর্দাত অসম লাইভ 24 প্রত্যেকগৰাকী দর্শকে আসলে দেখা পালে শুনা পালে আর আসলে এই বিধেয়ক আসলে 2014 সরকারে যিকোনো প্রকারে আসলে গৃহীত করবলে পদক্ষেপ গ্রহণ করেছিল নানা ধরনের আসলে মনে মনে আসলে সরকারে কেন্দ্রীয় সরকারে আসলে এই বিধেয়ক গৃহীত করার পদক্ষেপ পরিকল্পনা হাতত তুলি লৈছিল আর এই মুহূর্তে মই আর এজনের জানিবলে চেষ্টা করে যেহেতু তেওঁলোকে ইয়াতে স্লোগান দিছে ইয়াতে যেহেতু কর্মবিরত হয়ে পেলে আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে তেওঁলোকে কৈছে যে ব্যক্তিগত খণ্ড বিদ্যুৎ বিভাগ রক্ষা করক আর লগতে জনসাধারণ আর বিদ্যুৎ কর্মচারী সকলের প্রতিবাদর কারণে বিরোধিতার কারণে আসলে এই বিধেয়ক এই মুহূর্তলৈকে আসলে হেৰি গৃহীত করার কথা আসলে সরকারে মনে মনে লোবলে চেষ্টা করেছে পদক্ষেপ হাতত গ্রহণ করে লৈছে আর এই মুহূর্তে আর এজনের পৰা জানিবলে চেষ্টা করি তেওঁলোকৰ কি মন্তব্য প্রকাশ করব আর সরকারক কি জানাব আমি আজি সকলে গম পাইছে যে আমি এটা অবস্থান ধর্মঘটত বহিছো আমার রাইজ আজি সাগে গরম এটি উৎকণ্ঠ গরমত ফেনের তলত আছে আমি কিন্তু ফেনের তলত নাই
গতিকে আজি বিদ্যুৎ কর্মী সেই অবস্থা হয়েছে। আজ বিদ্যুৎ কর্মী নিজের কারণে বহা নাই, আজি রাইজের কারণে বহিছে। আজি যখন ইলেকট্রিসিটি এম এম এ বিল সংসদত আজি প্লেস করব গৈ আছে, এটা বর্তমানে প্লেস করা নাই, সেই বিলখনের সাংঘাতিক অসুবিধা আছে। আপনারা চাও ইলেকট্রিসিটি এক্ট 2003 মতে আমি গোটে ভারতবর্ষের বিদ্যুৎ যোগানটা চলি আছে। ইলেকট্রিসিটি এক্টখন যেটা চলি আছে তার সংশোধন কেতিয়া করব? হয়তো রাইজের সুবিধা হব লাগবে, নয় বিষয়া কর্মচারী সুবিধা হব লাগবে, নয় আইডিয়ার সরকারও রাজ বাড়ি লাগবে, তিনটার ভিতর কিনা এটা হব লাগবে। যেটা ইলেকট্রিসিটি বিলখন আজি দেখিল আমি আমি স্টাডি করলো, আমি চালো যে তার কোনো ধরনের লাভ নাই। তার কি লাভ আছে? কিছু বাহিরা কোম্পানি যেটা বহিরাগত গোষ্ঠী কিছুক রেড কার্পেট পাই দিছে, রেড কার্পেট পাই দিছে, রাইজের সুবিধা হল, রাইজে ভাবি পড়ে এ পি ডি সি লে কেবা কেবা সেবা দিয়ে অল্প ব্যাঘাত জন্মে বা উৎকণ্ঠ গরমত আমি যদি সীমিত মেন পাওয়ার আমার সীমিত সংসাধনের দ্বারা আমি সকল সময়তে পাওয়ার দিব নো, তেতিয়া আমার ওপর রাইজর কিছু কমপ্লেন থাকে, সেটা না থাকে নয়। আজ যদি বাহিরা একটা কোম্পানি আহি নিজের একটা নেটওয়ার্ক বনায় পেলে আপনার পাওয়ার দিয়ে বেটার সার্ভিস দিয়ে আমি সুখী হম, কিন্তু আচরিত কথা বিলখনত কি আছে? আমার সেই নেটওয়ার্কটাই থাকবে, সেই ট্রান্সফর্মারটাই থাকবে আপনার ঘরের সম্মুখত থাকা, সেই লাইনটাই থাকবে আপনার ঘরের সম্মুখত। খালি কি করবে? ব্যবসায় করব, চারি টাকা কিনব, ছ টাকাত বেচিব, সেই ব্যবসায় কারণে আইছে। যদি ব্যবসায় উদ্দেশ্যে একটা যেটা কোম্পানি আইছে আমি তো ভালকে চলাই আছো। আজ চাওক যদি একটা ভাল মনোভাব আছে সরকার, আমার যা লস জায়গা চাওক, ধর আপনি মরিগা দিয়েছে লাহরিঘাটের চর অঞ্চল বা যিকোনো আমার যা অঞ্চল কমিউনিকেশন নাই, তেনেকা জায়গা যদি সরকার একটা কোম্পানি মাতি আনি পেলায় যে এই জায়গা আমি লস্ত আছে প্রফিট করব লাগে, তেতিয়া আমি সরকার মনোভাবক আমি কোয়েশন নকলো হয়। কিন্তু আজি তারিখ বিলখনত কি আছে? যা প্রফিট মেকিং এরিয়া গুয়াহাটি সিটির পর আরম্ভ করে যা ইন্ডাস্ট্রি আছে কমার্সিয়াল, আর আমি ইতিমধ্যে সেই লাভতে আছো আমি, আর সেই লাভ আর সেই যুয়েল অঞ্চলের লস সেই দুটা মিলাই আমি কোম্পানি সার্ভাইভ করে আছো আজি তারিখত। গতি সেই প্রফিট খাবর কারণে যেটা রেড কার্পেট মাতি দিছে, আজি প্রফিট খাবর কারণে যেটা মাতি প্রথমে কি করব? কিছু লোভমনীয় কিছু স্কিম আহিব জিওর ধরে, যেটা স্কিম আহিব আমার কনজিউমারখিনি শিফট করব তালে, আলটিমেটলি এ পি ডি সি এল তো আপনার সীমাবদ্ধ হব, একটা গ্রামাঞ্চল সীমাবদ্ধ হয়ে যাবগুলো। যে রুয়েলত আপনার জানে আমি লস্ততে থাকো প্রায়ভাগ, যে রুয়েলত যেটা লস্ত থাকি আজি কোম্পানিটি কি হব? এই কোম্পানিটি একটা একটা কোম্পানির অবস্থা কি হব? জাগিরো পেপার মিলের দরে হব, যেটা কোম্পানিটি আমার ভারত সরকার কি আমার সরকার নিজে কব যে কোম্পানিটি অকমান্য কোম্পানি, ইয়ার বিষয় কর্মচারী কাম নকরে, সেইটা এলিগেশন আমার উপর আহি যাব। কিন্তু আপনাদের সকলে জানে আমি লস্ট আর লাভ, আর আপনারা জানে বিদ্যুৎ সেবাটা, বিদ্যুৎ সেবাটা অপরিহার্য অঙ্গ। আমি বিদ্যুৎ সেবা যে রাতে 12টা বাজার দিও বা রাতে 2টা বাজার আমার বিষয়া যে দিনে রেখা কষ্ট করে, এই নয় যে আমি কিবা প্রফিটের কারণে, হ্যাঁ আমি সরকার দরমাটা আমি পাই আছো, কিন্তু আমি সেই একটা মানবতার একটা এঙ্গুলো আছে, আমি মানবতার দিকতো কিছু কাম করো। আজ প্রাইভেট কোম্পানিটাই কি করব? যেটা আপনার একটা আপনার নিজের ট্রান্সফর্মারটা যেটা বিল দিব নয়, সেই ট্রান্সফর্মারটা পাওয়ারটা কোনো ধরনের গুরুত্ব নিদিয়ে, গতি সেই সেই ঠাইত কোনো এল পি স্কুল আছে না কোনোবা নামঘর আছে মন্দির মসজিদ আছে এরকম আসায়। গতি আজি আমি একটা সরকার লগর একটা অনুষ্ঠান কারণে আমি মানবতার দিকতো কামবিল চাও, আর এ পি ডি সি এল সার্ভাইভ করলে আপনার সুবিধা আমার সুবিধা, গতি রাইজর ধরনের গহা একটা অনুষ্ঠান অলরেডি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের উপর কোম্পানি হলেই, গতি এই কোম্পানি যদি না থাকে তেনে আপনাদের নিজে ভাবি চাব। আর ইয়াত বিলখনত টেরিফর কথা আছে, যেটা ইউনিটর দামের কথা আছে, যেটা গভর্নমেন্টের একটা কোম্পানি হয় তো সাবসিডি দিয়ে, আপনার সকলে জানে আপনার ঘরের রেট যদি আজি বিল 5 টাকা আহে তো গভর্নমেন্টে 1 টাকা এটা দি দিয়ে, দিয়ার পিছনে আপনি 4 টাকা দিলে হয়ে যায়গো। যেটা একটা প্রাইভেট কোম্পানি হবো তো গভর্নমেন্টে সাবসিডি কেউ নিদিয়ে, তো আপনার কমন সেন্সের কথা, যেটা প্রাইভেট কোম্পানিতে যদি সাবসিডি নিদিব আলটিমেটলি কি আপনার সাবসিডাইজ বিলটো আপনি না পায়, তো আপনি যেটা নিরিখে নিরিখ দিব লাগবে। আর এই বিলখনে লিখা আছে যে আর একটা প্রশ্ন মানে এই মুহূর্তে করব বিচারছো, যেহেতু এই পূর্বেও আসলে এই বিধেয়ক যেহেতু বিরোধিতা করে আসছিল, পূর্বেও দেশে বিদেশে বেলেগ বেলেগ স্থানত আসলে দেশের বিভিন্ন প্রান্তত এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল নাকি? আমার গোটে অল ইন্ডিয়া লেভেলত প্রটেস্ট হয়ে আছে, অল ইন্ডিয়া যা আমার ফেডারেশন আছে তার কলতে আমি অসমতো কোর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইউনিয়ন আর পেনশনার আছে, আমি সেই ব্যানারতে আমি অবস্থান আরম্ভ করেছো। গতি গোটেই ভারতবর্ষতে আজি আন্দোলন চলি আছে, আপনাদের নিশ্চয় দেখব ইউপি পর বিহারের পর পাঞ্জাবের পর কাশ্মীরের পর কন্যাকুমারীলে সকল ঠাইতে এই প্রতিবাদ চলি আছে, আর এই প্রতিবাদ মাত্র আরম্ভণি আজি। যদি সংসদত কেন্দ্রীয় সরকার বিলখন উত্থাপন করে আর যদি কিবা কারণে সংসদত পাস করে তেন্তে ইয়ার একটা বহুত বেয়া প্রভাব পড়ব রাইজের উপর জনসাধারণের উপর, গতি সেই প্রভাবটা আঁতরাবর কারণে আমি বিষয়া কর্মচারী আমি আমার আমার লাস্ট আমার তেজর বিনিময়তে বিলখন আমি বন্ধ করব কারণে আমি চেষ্টা করি। আজি এই প্রতিবাদ দিনজোড়া আপনাদের অব্যাহত রাখব? হয়, আজি এই প্রতিবাদ দিনজোড়া রাতেপা পুয়া 8 বজার পর আমার প্রতিবাদ আরম্ভ হয়েছে, আজিপ্র দিনজোড়া কার্যসূচী। যদি সংসদত বিলখন প্রত্যাহার করে তেনে আমি আমি এই অবস্থান ধর্ম উঠাই লম। হয় আর হয় সুস্মিতা, আর এয়াই আসলে পল্টন বাজারের যে বিজুলি ভবন, আর বিজুলি ভবনের পর আসলে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে যখন বিদ্যুৎ কর্মচারী আছে, আসলে জনবিরোধিতা বিদ্যুৎ বিধেয়ক, বিদ্যুৎ সংশোধনী বিধেয়ক 2022 আসলে বিরোধিতা করে এনেদরে আজি বিদ্যুৎ কর্মচারী সকল আজি রাজপথত এনেদরে উলাই আহিছে আর এনেদরে এটা প্রতিবাদ সাব্যস্ত করেছে। সুস্মিতা, কিন্তু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছো।
এনেদৰে এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে আৰু এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে দৃশ্যাংশ দেখুৱাইছে যিহেতু বিজুলী ভৱনৰ সমুখত এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এইসকল কৰ্মচাৰী দিনজোৰা কাৰ্যসূচীৰে পুৱা আঠ বজাৰ পৰা এনেদৰে আৰম্ভ কৰিছে প্ৰতিবাদ কাৰ্যসূচী আৰু যিহেতু পল্টন বজাৰ বিদ্যুৎ ভৱনৰ সমুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু যিহেতু আজি সংসদত উত্থাপন কৰা হ'ব বিদ্যুৎ সংশোধনী বিধেয়ক আৰু এই বিধেয়কখনৰ তীব্ৰ প্ৰতিবাদেৰে এনেদৰে পৰিলক্ষিত হৈছে তেওঁলোকে বিৰোধ কৰিছে বিধেয়কখনক লৈ যাৰ বাবে এনেদৰে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে লগতে কৰ্মবিৰতি পালন কৰিছে পল্টন বজাৰৰ এইসকল বিদ্যুৎ ভৱনৰ কৰ্মচাৰীয়ে।